আপনাদের এতদিন আসার সময় হলো বাবাজিরা, আপনাদের আম্মা এখন আর আপনাদের আসার খবর শুনে সারা বাড়ি মাথায় তুলতে পারবেন না। মাকে দাফন করা হয়ে গেছে। মানে আমরা যেন শেষবারের মতো মাকে না দেখতে পারি সেজন্যে। এটাই নাকি মায়ের শেষ ইচ্ছা ছিল। আলো আঁধারের খেলায় কেন যে এই অবেলায় তোমাকে পাই না খুঁজে মা গো, তোমার আঁচলের ছায়ায় কি যেন গভীর মায়ায় রাখতে বুকে জড়িয়ে মা গো। তুমি জানো কি সেই বকুল গাছে ফুল এসেছে মা, তোমার জানলাতে সেই শালিক জোড়া আর তো আসে না। ও মা গো মা, আর কোন দিন দেখা কি হবে না। ও মা গো মা, জানি কোন দিন আর পিছু ডাকবে না। আমি ক্যানাডা থেকে পাগলের মতো ছুটে আসছি শেষবারের মতো আম্মাকে একবার দেখার জন্য। আর একটু কি অপেক্ষা করা যেত না? তুই ক্যানাডা থেকে আসছিস, আমি ইউএসএ থেকে আসছি, অথচ এত দূর থেকে আসার পরও শেষবারের মতো আম্মাকে একটাবার দেখতে পারলাম না। কেন গাজি আছে, আপনি কি ভুলে গেছিলেন যে তার সন্তানরা এখনো বেঁচে আছে? কেন এত তাড়াহুড়া করে আম্মাকে দাফন করার কি দরকার ছিল চাচা? উত্তর দিচ্ছেন না কেন আপনি? তুমি থামো, চাচার সাথে এভাবে কথা বলছো কেন? চাচাকে কখনো দেখেছো মায়ের কথার বরখেলাপ করতে? মায়ের কথা মতোই করেছেন উনি যা করেছেন। অন্তত আজকের দিনটা মায়ের কথা ভেবে ওনাকে একটু সম্মান দেখাও। চাচা মার কথাই পালন করেছেন। অ্যাজ অলওয়েজ আপনি সাফাই গাচ্ছেন। কি সেটা বলিবার কি লাভ, সেটা ভুলে গেলে কিভাবে হবে? আপনি তো তার আপন সন্তান না, তার আপন সন্তান হচ্ছি আমি আর ও, তাই কষ্টটা আমাদের বেশি। আপনি কিভাবে বুঝবেন? আপনি তো চিন্তা সচ্ছেন। এনাফ ইজ এনাফ, মুখ সামলে কথা বলবা, একদম মুখ সামলে। ছাড়ো, কি থামবো দিন? একই কথা, আমার মারা, আমার বাবা মারা যায় নাই। আচ্ছা ভাইয়া প্লিজ, আমার মনে হয় কি এই ব্যাপারে আমরা বেশি কথা না বলি, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এবার এটা কিছু করার নাই, কারো হাত নেই না। এই কনভারসেশন হওয়ার দরকার আছে, খুব যে অপ্রয়োজনীয় কনভারসেশন হচ্ছে এখানে তা তো না। আপু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, দিস ইজ আ ফ্যামিলি ডিসকাশন। এটা ফ্যামিলি ডিসকাশন? আই ডোন্ট থিঙ্ক ইটস আ ফ্যামিলি ডিসকাশন। মানে যেই ডিসকাশনের মধ্যে আমার ফিয়ান্সিকে প্রথমে আলাদা করে দেওয়া হচ্ছে, দ্যাট ক্যান নট বি আ ফ্যামিলি ডিসকাশন। আপনাদের আম্মা ঠিক এই কষ্টটা নিয়ে মারা গেছেন, তার তিন তিনটা ছেলে নিজেরা নিজেরা কথা কাটাকাটি করে আলাদা হয়ে গেছে। তার শেষ দুঃখ কি ছিল জানেন? জীবনের শেষ মুহূর্তে মরার আগে উনি আপনাদেরকে একসাথে দেখে যেতে পারেননি, হয়তো সেজন্যই উনি আমাকে বলে গেছিলেন যে গাজী
আমি মারা যাওয়ার পরে আমার মরা মুখটা যেন আমার ছেলেরা না দেখতে পারে। আমার লাশটা ওরা আসার আগে তুমি দাফন করে দিও। তোমাদের মতো গরিবদের কাছে 4:30 হচ্ছে বিকাল, আমার মতো বড় লোকদের কাছে 4:30 হচ্ছে জাস্ট গুড মর্নিং। কখন সকাল কখন রাত কখন দুপুর, doesn't make any sense for me. শরৎকি পরে পরে চুরি করছস যখন ঘুমাইতেছস? কি বললাম আমি কি করছি? ঠিকই বলছি, আমার টাকা দে। কিসের টাকা? আমার টাকা দিতে বলছিস, আমার টাকা ফেরত দে। আরে ভাই কিসের টাকা? দেখ ভাই আমি বুঝতেছি তুই অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছিস, আম্মা তোকে টাকা দেওয়া বন্ধ করে দিছে, তাই বলে তুই আমার জমানো 10,000 টাকা কেন চুরি করবি? আমার বাপ অনেক প্রপার্টিজ রেখে গেছে আমার নামে ভাই, আমার তোমার ওই ফকিনি সামান্য 10,000 টাকা চুরি করার কোনো ইচ্ছা নাই। এখন যদি আমি গিয়া আম্মার কাছে বিচার দিই এটা নিয়ে তাহলে অনেক খারাপ হয়, বুঝতেছিস? লিসেন, যাও আম্মার কাছে গিয়ে টাকা নিয়ে নাও, যাও। আমি আম্মার কাছে যাবো না, আমার টাকা তুই ভালো ভালো ফেরত দে। যদি না দেই? তোমার তুই টাকা নিছিস? আমি কখন বললাম আমি টাকা চুরি করছি? আমি বলছি যদি না দেই। যদি না দেস, তুই না দেস দেখবি আমি কি করবো? হ্যাঁ দেখাও, দেখবি। আই এম সরি, আমি আসলে ভুলে গেছিলাম আসলে যে তোমার এই সামান্য 10,000 টাকা তো জমা হয়েছে বিদেশে একটা গার্লফ্রেন্ড আছে না ওকে গিফট পাঠানোর জন্য, তাই না? সরি, আমার জমানোর টাকা দিয়ে আমি যা খুশি আমি তাই করবো, সেটা তোকে বলতে হবে না। তুই এসে জমানোর টাকা চুরি করে নেশা করবি তুই? হ্যাঁ ব্লাডি নেশা কর। মাইন্ড ইয়োর তোদের ব্যাপার না আমাকে বাকি হয়েছে তোমার কাছে রাখো সদ্য তোমার আর কি আমাকেও থাপ্পড় মারলা? তুমি আমার গায়ে হাত তুলছো, ওর গায়ে হাত তুলছো, আমিও তোমাকে বুঝাবো যে আমি তোমাকে বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? তোরা কতবার তোদেরকে বুঝিয়েছি ও তোদের বড় ভাই, তোরা শুধরাবি না কোনোদিন না। কিছু তো করার নাই, তোমার আম্মা বলে গেছে এটা তার শেষ ইচ্ছা, তোমরাই বা কি করবো এখন বলো? এটা নিয়ে মন খারাপ করো না, শোনো সব ঠিক হয়ে যাবে। তোমার আম্মা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়ে কাজটা করেছে, এত ভেবে কি হবে, সবাই আগের মতোই আছে, কিছু বদলায়নি, কেউই বদলায়নি। তোমাকে এখনো ওরা সৎ ভাই ভাবে, আপন ভাই ভাবতে পারলো না। অথচ তুমি আমাকে বলেছ শেষ পর্যন্ত তোমার ভাইরাই আপন, আর ওরা তোমাকে ফেলে দিয়েছে।
তুমি যেখানে আসছো, তোমার ভাইরা আছে, সবার সাথে ঠিক মতো কথা বলতে হবে, তোমার এ করতে হবে, কিন্তু এটা তো বেশি করতে পারবো না। নিজে বড় ভাই বলে সবসময় নিজেকে বুঝিয়ে এসছি যে আমাকেই বুঝতে হবে, ওদের বোঝাতে হবে, কিন্তু পারলাম না, কোনোভাবে একসাথে থাকতে পারলাম না। ওদের ইগো আমাকে কখনো বড় ভাই হিসেবে জায়গা দিল। সবকিছু চেষ্টা করলেও পারা যায় না, মেঝোর বউ তো ছিলই, এখন আবার তন্ময়ের ফিয়ান্সিও যোগ হয়েছে, সে আবার নায়িকা। প্লিজ, আমরা আমাদের মাথাটাকে কলুষিত না করি। সরি। আমি জানি তুমি কষ্ট পেয়েছ, কষ্ট পেও না, ওরা ছোট মানুষ তো ভুল করে ফেলে, ওরা যার কবে বড় হবে আর কবে যে বুঝবে। ওদের বড় ভাই হয়ে উঠতে পারলাম কম তো চেষ্টা করি, কতভাবে আদর করছি, কত মেশার চেষ্টা করছি, সব ভাই কখনো আপন হয়। তার চেয়ে বেশি কষ্ট লাগে জানেন, যখন দেখি আপনি আমাকে বোঝেন না, দোষ করলো ওরা আর আপনি আমাকে বুঝাইতেছেন। আমি আপনার আপন ছেলে হলে হয়তো এই সময়গুলোতে আমার মায়ের কথা খুব মনে হয়, আমার আপন মায়ের কথা। ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে, আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো চারটি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। তুমি তো সিনেমার নায়িকা না, অভিনয় করো। তোমরা বিয়ে করছো কবে? এই মুহূর্তে এই বাড়িতে আলোচনা করাটা কি খুব জরুরি? জরুরি মনে হলে জরুরি। আর তুমি তো তন্ময়ের ফিয়ান্সে, ভবিষ্যতে হয়তো ওই ফ্যামিলিরই পার্ট হবে। বড় ভাবের পার্টও তো কম না। কিছু বললে তুমি? না না, আমি কি বলবো, আমার তেমন কিছু বলারও তো নেই। তোমার কোনো পরিবর্তন হলো না? আপনার তো অনেক পরিবর্তন হয়েছে। এভাবে কথা বলার কি কোনো মানে আছে? আমি না মানে কিছু জিনিস একদমই ভুলতে পারি না। আমার যখন তানিমের সাথে বিয়ে ঠিক হলো, আপনার পরিবারই তো আমার এই পরিবারে আসাটা পছন্দ করেনি। তোমার যদি এটা মনে থাকে তাহলে এটাও মনে থাকার কথা যে তোমার মেজো ভাইয়ের সাথে আমার বড় ভাইয়ের ব্যবসায়িক প্রবলেমের কারণে ঘটনাটা ঘটেছে, আর এটা নিয়ে অলরেডি আমাদের মধ্যে কথা হয়েছে। Now you should forget it. Forget it বললেই তো আর ফরগেট করা যায় না, তবে আমি ভোলা ট্রাই করতে পারি। এতদিনে ট্রাই করোনি, এখন আর কি ট্রাই করবে ছাড়ো।
আপনারা কি কেউ চা খাবেন? মানে আপনাদের কনভারসেশন আমার এত ভালো লাগছে যে মানে আপনাদের মধ্যে অন্যরকমের একটা রেসপেক্ট আছে। ও সরি, আমি তো আবার নায়িকা, রেসপেক্ট ওয়ার্ডটা আমার সাথে যায় কি না। আপনারা চা খাবেন? আমি খুব ভালো চা বানাতে পারি, নিয়ে আসি বানিয়ে। নায়িকা চা বানাতে পারে তো নিশ্চয়ই খাবো, জানলাম। আর অনেক কিছু জানতে পারবেন সামনে, অন প্রসেস। আমি একটা কাজ করি, আমি না হয় তোমাকে চা বানাতে হেল্প করি। শিওর, ওয়াই নট। এ বাড়িতে যে ঘটনা ঘটছে সেটা নতুন কিছু না। তোমাদের বাবা মারা যাওয়ার পর থেকে এরকম ঘটনা প্রায় ঘটছে। অর্থনৈতিক কোনো সংকট নেই বলে এ ধরনের ঘটনা তোমাদের গরজে আসছে না। তোমাদের বাবা যথেষ্ট তার দায়িত্ব পালন করে গেছে, তার উপর আমার কোনো অভিযোগ নেই। আমিও সে চেষ্টাটাই করে যাচ্ছিলাম, কিন্তু এখন আর মনে হয় পারছি না। আচ্ছা, তোমরা কি ভাই ভাই এক হবে না? ভাই ভাইয়ের যে মধুর সম্পর্ক সেটাকে আমি কোনোদিন দেখে যেতে পারবো না। আমার যা ঘুরতেছে তার জন্য আমি দায়ী না। তাহলে কে দায়ী? মা, আমি এখানে বসে আছি কেন ওদের কথা শুনতে? আমি আমার জীবনে যথেষ্টবার ওদের কথা শুনেছি, এসব ব্যাধি সহ্য করেছি, আমি আর ধৈর্য রাখতে পারছি না। তাহলে আপনি কি করতে যাচ্ছেন ভাইয়া? আমি ডিসিশন নিয়েছি, এ বাড়িতে আর থাকবো না। নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করেছি, প্রসেসিং চলছে, কাগজ হয়ে গেলে চলে যাব। মা, আপনি আপনার দুই ছেলেকে নিয়ে ভালো থাকেন, আমার আর কোনো কমপ্লেইন নাই। That's a good decision. That's a very good decision. কি? না না, কিছু না, কিছু না। এই মাপচা, বড় ভাইয়ের কাছে মাপচা। কি হলো? মাপচাতে বললাম না ভাইয়া, সরি। কি হলো? তুই কি? ও তো চাইল আবার আমার চাইতে হবে না। আচ্ছা সরি, সরি। তোদের এসব সরি অনেক শুনেছি রে, এবার আমি সরি যে তোদের এই সরি আর অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমা, তোমার এই সৎ ছেলের অ্যাটিটিউড দেখছো তুমি? তোমার সাথে কেমন একটা অ্যাটিটিউড করে চলে গেল। আর আমরা দুজন তোমার আপন ছেলে, কিন্তু আমাদের থেকে তুমি তাকে বেশি ভালোবাসো, কি অদ্ভুত ভাই। বাট লোকটা কিন্তু ডিসিশন ভালো নিয়েছে। হ্যাঁ, এইটা হ্যাঁ। ও লোকটা না, ও তোদের বড় ভাই। ও ফুই, একই কথা আম্মা। এই চাচা শোনেন, চাচা আপা কষ্ট পেল না, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আদৌ কি ঠিক হবে? কফি বলছিলাম কি, এই বাড়িতে ওদের মতোই আরেকজন এসেছে, তন্ময়ের ফিয়ান্সে। মায়ের কুলখানিটা শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চলে যাওয়াই ভালো হবে। সবার জন্য সেটাই ভালো, সবার ভালোর জন্যই আমরা চলে যাব। শালিক জোড়া আর তো আসে না, ও মা গো।
বিকেলে চল না তবে রোজের মতো নৌকো ভাসায় মা। তোমাদের বাড়ির বউ হিসেবে তোমার বড় ভাবি আমাকে এখনো মেনে নিতে পারছে না। আমার আম্মা মারা গেছে, এটা তো বুঝো। আমি কি বুঝি না? আমি তো সবই বুঝি, কিন্তু বাকিরা কি বুঝতে পারছে? এখন কথা না বলি আমরা প্লিজ। তোমার স্ত্রীর সম্মানের প্রতি যদি তোমার একটু কেয়ার থাকতো তাহলে বিষয়টা এরকম হতো না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এখনো কথা বলছি না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, তোমার আম্মাকে অনেক মিস করছো। আম্মা আমি ইউএসএ চলে যেতে চাই, ভিসাটা পেয়ে গেছি আমি। ডিসিশন তো আগেই নিয়ে ফেলেছ, এখন আর আমাকে জিজ্ঞেস করবার কি আছে? বিকেলে চল না তবে রোজের মতো নৌকো ভাসায় মা। আমি ঘুমাতে গেলাম। তোমরা তিন ভাই আবার ঝগড়া শুরু করে দিও না। আমি কখনো চাইনি আমার ফ্যামিলির বিষয়গুলো তুমি জানো, নিজ থেকে আমি কখনো শেয়ার করতাম না তোমার সাথে। But unfortunately, দেখে তো ফেললি। I never thought that I would say this, but I'm missing Amma a lot. I wish I could meet her. খুব ভালো লাগছে আমার আমার মুখে কতগুলো শুনতে। আমি কি করি না করি আম্মাকে নিয়ে দেখার কি দরকার ছিল আপনার? খবরদার, তুমি ওর সাথে বেয়াদবি করবে না। সে সেটাই করে, আমি তাকে যেটা করতে বলি। আপা থাক, বাবাজির আর বকাঝকা করেন না। কেন বকাঝকা করব না? আমার বড় ছেলেটা আমাকে রেখে চলে গেছে, আমার মেজো ছেলেটা আমাকে রেখে চলে গেছে। আমি ভেবেছিলাম আমার ছোট ছেলে আমার কষ্ট বুঝবে, আমাকে আগলে রাখবে। তা না,
সে ডাক নেয়, সে ডাক নেয়। আমি আমি একটা কুলাঙ্গার পেটে ধরেছিলাম, একটা কুলাঙ্গার। তোমার বড় দুইটা ছেলে চলে গেছে না তোমার রাইখা? হ্যাঁ, আমি ভাবছিলাম আমি তোমার ছোট ছেলে, আমি তোমার সাথে থাকবো সারা জীবন, তোমার পাশে থাকবো, তোমাকে সাপোর্ট দিবো। কিন্তু এখন তো মনে হচ্ছে আমার ওই পাশে যাওয়া উচিত, যে পাশে আমার কোনো প্রাইভেসি নাই। প্রাইভেসি বলে তুই যেটা বোঝাতে চাচ্ছিস সেটা আদৌ প্রাইভেসি না, সেটা বকে যাওয়া, সেটা নিজেকে ধ্বংস করা। ঠিক আছে, আমি ধ্বংস হয়ে যাব, তোমার এইসব ধ্বংস লীলা খেলে সব দেখতে হবে না আম্মা। আই উইল লিভ দিস হাউস। কোথায় যাবি তুই? তুমি আজকে আমাকে বলছো আমি কুলাঙ্গার, কালকে তুমি আমাকে বলবা যে তোমার বড় দুই ছেলে আমার কারণে গেছে, তারপরের দিন বলবা তুমি আমাকে জন্ম দিয়ে ভুল করছো। আমি আমি চলে যাবো। আমি সে কথা তোকে বলি নাই। কি বাকি রাখছো বলা মা, কি বাকি রাখছো বলা? আমি কুলাঙ্গার ছেলে তো তোমার। বাবুজি বাবুজি, আপনি ঠান্ডা বাবুজি, এত অস্থির হয়নি বাবুজি, সব ঠিক আছে বাবুজি, একটু বোঝার চেষ্টা করেন। আপনার আব্বা অনেক কষ্ট করছে আপনার জন্য। আপনার কারণেই তো করছে, আপনার কারণে করছে। কুটিবাজ নেমো খারাম, তোর জন্য আজকে আমার মায়ের সাথে এরকম হয়েছে। আমার বড় ছেলেটা কেমন আছে? সুস্থ আছে, ভালো আছে তো? একটা ফোনও তো দেয় না। আপনি কথা বলতে খুব ইচ্ছা করে? ইচ্ছা তো করেই। ছেলেটা কোনোদিন আমাকে মা ভাবতে পারলো না। আর যে দুজন নিজের পেটে ধরলেন তারা কি পারলো? ঠিকই বলেছো,
তারা কি পারল? ঠিক আছে তুমি যাও। কি একটা কাকতালীয় ব্যাপার দেখো তো, তোমাদের বাড়িও সন্দীপ, আবার আমার বড় বৌমার বাড়িও সন্দীপ। কি হয়েছে কিছু বুঝলাম না তো। আম্মা আপনি মনে হয় জানেন না যে আপনার বড় ছেলের বউয়ের পরিবার থেকে চায় না যে আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা হোক, আর ওরা সেটারই ব্যবস্থা করছে। কি বলছে এসব, কই আমি তো এসব কিছুই জানি না। আম্মা আমাদের এটাও একটা রিজন যে কারণে আমরা দেশে আসতে চাচ্ছি না। আচ্ছা টেক ইট ইজি, আসলে তেমন কিছু না, মানে আমরা এর কারণে বিয়েটি এখানেই করে নিচ্ছি, এরপর আসবো। মা আপনার মেজো ছেলে তো বিয়ে করছে, বিয়ের আগে ওই ফ্যামিলি সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে নিন। মা ওরা এখন বড় হয়েছে, যার যার ডিসিশন সে নিজে নেবে, ওদের ডিসিশনটা ওদেরকেই নিতে দাও। তোমরাও তো তোমাদের ডিসিশন নিজেরাই নিয়েছিলে, মা হিসেবে তোমাদের মাথায় হাত রেখে একটু দোয়াও করতে পারলাম না এখনো। মা মা আপনি মন খারাপ করেন না, আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। আমার ছেলে কোথায় আছে? মা আই মা। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করে না? কি বলছেন, কথা বলতে ইচ্ছে করবে না কেন? না তুমি তাহলে ফোন দাও না কেন? কি যে বলেন মা, আসলে কাজের ব্যস্ততা তো, এখনই আবার বেরোতে হবে। তাহলে তো মনে হয় আমি তোমার সময় নষ্ট করছি, রাখি তাহলে। কি বলছেন, সময় নষ্ট করবেন কেন, বেরোতে হচ্ছে এই জন্য এখন রেখে দিচ্ছি, প্লিজ মা মাইন্ড করেন। না না বুঝতে পারছি, বিদেশে থাকো, অনেক ব্যস্ততার মধ্যে তোমাদেরকে থাকতে হয়, থাক আর সময় নষ্ট করি না, রাখি এখন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ভাই আর আমি আজকে সন্ধ্যায় চলে যাব। সবাই ভালো থেকো, তোমরা আবার দেখা হবে নিশ্চয়ই,
সাবধানে থেকো। আর একটা কথা, একটা গুড নিউজ দেই, মানে আই এম এক্সপেক্টিং, সো আল্লাহ চাইলে সব ঠিক থাকলে তোমরা চাচা চাচি হতে যাচ্ছ। কংগ্রাচুলেশনস ভাবি। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস ভাবি। থ্যাংক ইউ। উনি কি আমাকে খোঁচা দিলেন? কিছু বললা তুমি? না, কিছু বলিনি। আমার মনে হয়েছে, বললাম তো কিছু বলিনি। ভাবি রিল্যাক্স, উনি কিছু বলেনি আপনাকে। আমার মনে হয়েছে ও কিছু বলেছে, ইটস ওকে। ও তোমাকে ব্যক্তিগতভাবে কিছু বলেনি, পার্সোনালি না কিছু না। আমার দুইবার মিসক্যারেজ হয়েছে, তো আমার মনে হলো উনি আমাকে কথাটা শোনালেন। কেন সেটা ভাববে? একটা সুখবর দিল আর তোমার এভাবে বেয়াদবি করতে হবে? বেয়াদবি করার কি আছে? ও কি এমন বললো? ও তো ঠিকই বলেছে। আর ভাবি কথা নিয়ে বার্তা নিয়ে হুট করে আই এম এক্সপেক্টিং বললো। আরে আই এম এক্সপেক্টিং অন্য অর্থাৎ আমাদের কী আসে যায়? তাতে কি আসে যায় ভাইয়া? সবসময় একটু বেশিই বলছেন, আর বউয়ের সাফাই সবসময় গাইতে হয় না। আপনি জানতেন না যে ভাবির দুবার মিসক্যারেজ হয়েছে? তা আমারই ভুল হয়েছে, আমি সরি, আই এম এক্সট্রিমলি সরি। মানে আমি ভেবেছিলাম আমরা সব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, গুড নিউজ দিলে ভালো লাগতে পারে, আমি সেজন্যই বলেছি। নাথিং এলস, প্লিজ। আমারই ভুল হয়েছে, এতদিনও শিক্ষা হয়নি। বলেছিলাম আমরা কোনো না কোনো দিন এক হয়ে যাবো, কিন্তু আমরা আসলে তো কখনোই এক না। হ্যাঁ, আমাদের জীবনে যত ঘটনা ঘটেছে সব তো এক হওয়ার মতোই ঘটনা ঘটেছে, তাই না? তাই তো, সারাক্ষণ খোঁচাখুচি করি একজন আরেকজনের সাথে। ভাগ্য ভালো যে আমরা এখন আর এক ছাদের নিচে থাকি না। এবার আসার পরে বললাম এবার একটু বুঝে শুনে কথা বলি আমরা। কে ভেবেছিলে কথা বলবে? আপনার ভেবেচিন্তে কথা বলার ছিল, সবার আগে তো ঝামেলা শুরু করেছেন আপনি। আমি কি ঝামেলা শুরু করেছি? আপনাকে বলবো আপনি কি ঝামেলা শুরু করেছেন? আপনাকে দিয়ে তো সব কিছু শুরু হয়েছে। মানে বুঝতেছেন না না? আপনি কেন বাসা ছেড়ে চলে গেছেন? আপনি কেন মাকে একা ফেলে চলে গেছেন? সবার আগে আপনি গেছেন, তারপরে সে গেছে, তারপরে আমি গেছি। এই বাসায় যত প্রবলেম হয়েছে আমার জন্য হয়েছে, আপনার জন্য হয়েছে, এই বাসায় সব কিছু আমি করছি। থামবে না আমি বসতে। ঠিক এই কারণে জীবনে আমার মনে কোনো শান্তি ছিল না। তার আমি যখনই দেখছি দেখছি অনেক অশান্তিতে আছে সে, অনেক মানসিক অশান্তিতে। তার তিন ছেলে, তিন ছেলের পরিবার কখনোই এক হতে পারে নাই। আপনার আপনাদের মধ্যে কথা কাটাকাটি করছেন, ঝগড়া ফসাদ করছেন, অশান্তি তৈরি করছেন, আর সে এই দুনিয়া থেকে চলে গেছে এক কষ্ট নিয়ে। আপনাদের আম্মা আপনাদের জন্য আমার কাছে একটা জিনিস রেখে গেছেন, এখন মনে হইতেছে সেটা দেওয়ার সময় হয়েছে। আপনারা আসেন আমার সাথে। আমি তোমাদের মা বলছি, যদি তোমরা চিঠিটা হাতে পেয়ে থাকো তবে তোমরা এতক্ষণে নিশ্চিত আমি আর এই পৃথিবীতে নেই। এই চিঠিতে আমি তোমাদের কাছে আমার মনের কিছু কথা খুলে বলবো। তোমরা সন্তানরা মনে করো শুধুমাত্র বাবা মায়েরই দায়িত্ব সন্তানদের যত্ন করে ভালোবেসে বড় করে তোলা, কিন্তু বাবা মারাও তো একদিন বৃদ্ধ হন, বাবা মারও বয়স বাড়ে। ঠিক সেই সময় কখনো কখনো বাবা মায়ের অবলম্বন হিসেবে প্রয়োজন পড়ে তাদের সন্তানদের, যেমন পড়েছিল আমার। কিন্তু স্বার্থপরের মতো তোমরা শুধু তোমাদের জীবন নিয়েই ভেবেছ, তোমাদের মাকে তোমরা ভালোবাসা দাওনি যতটা যত্ন, যতটা আদর, যতটা ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে বড় করেছিলাম, সেখান থেকেই না হয় কৃতজ্ঞতা স্বরূপ কিছু যত্ন আদর ভালোবাসা ফেরত দিতে, তাতেও আমি খুশি হতাম, আনন্দে আমার চোখ ছলছল করে উঠত। তোমাদের বাবা অনেক আগেই মারা যাওয়াতে তাকেই দুর্ভাগ্য বরণ করতে হয়নি, যতটা দুর্ভাগ্য বরণ করতে হয়েছে আমাকে। জীবনের শেষ পর্যন্ত আমি বারবার চেয়েছি তোমরা তিনটি ভাই এক হও, তোমরা তোমাদেরকে ভালোবাসো, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা তোমাদের পরিবারকে ভালোবাসো। আমার সব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, তোমাদেরকে আমি আর এক দেখে যেতে পারলাম না। মা হিসেবে এটা যে কতটা কষ্টের,
তা যদি আমি তোমাদেরকে বোঝাতে পারতাম। শেষ কবে তোমরা এক হয়েছিলে? তোমরা একসাথে আনন্দে হেসেছিলে, দুঃখে কেঁদেছিলে, বারবার ওই স্মৃতিগুলো হাতড়ে বেড়াতে হাতড়াতে হাতড়াতে ক্লান্ত হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমার জীবন তৃপ্ত নয়, তবে একটাই প্রার্থনা, পৃথিবীর আর কোনো বাবা অথবা মা তাদের সন্তানের সম্পর্কে টানাপোড়ন দেখে যেন মারা না যায়। আর কোনো বাবা মাকে যেন মরে যাওয়ার আগেই মরে যেতে না হয়, তাদের সন্তানেরা যেন এক থাকে। আমার ঘরের বউগুলোর জন্য আমার অনেক ভালোবাসা এবং দোয়া। আমার পরে ওরাই তো আগলে রাখবে এই ঘর, এক করবে এই সংসার, এটা আমার বিশ্বাস। ওরা কেউই আমার সন্তানের চাইতে আমার কাছে কোনো দিনও কম ছিল না, এই কথাটিও যেন ওরা জেনে রাখে। তোমরা আমার মরামুক্তি দেখতে পাওনি, আমি জানি অনেক অভিমান তোমাদের আমার উপর জমেছে, কিন্তু এই অভিমান আওড়াতে আওড়াতে যদি তোমরা তিন ভাই আমার কবরের পাশে দাঁড়িয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত হয়ে ওঠো, তাহলে তোমরা বুঝবে তোমাদের ভেতরের একে অপরের জন্য শ্রদ্ধা ভালোবাসা এখনো বিদ্যমান। এখনো দেরি হয়ে যায়নি, হতে পারো তোমরা এক। ইতি তোমাদের মা। ঘুম পাড়ানি গান জড়িয়ে রাত্রি যে তো হারিয়ে, আজকে এত দেরি কেন ঘুম ভাঙে না মা? এই চার দেওয়ালের গল্প জুড়ে রয়ে গেছো মা, যত্নে বোনা ইতি কথায় মিশে গেছো। মা যে কি কষ্ট নিয়ে মারা গেছে সেটা আমরা কেউ কল্পনাও করতে পারবো না। মা তো না, সন্তান মায়ের নারী কাটা ধন, শুধু কি জন্ম দেয়া, সন্তানকে প্রতি মুহূর্তে বড় করার জন্য মাই সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে, অথচ সেই মাই বৃদ্ধ বয়স তার কোনো সন্তানকে পাননি। প্রতিটা দিন সকালে উঠে মা হয়তো চিন্তা করত যে আজকে তার কোনো একটা সন্তানের সাথে দেখা হবে, কেউ না কেউ তো নিশ্চয়ই আসবে। অপেক্ষার দিন শেষ হয়ে অপেক্ষার রাত আসত, আমাকে কবরে গিয়েও এই অপেক্ষার রীতি টানতে পেরেছিলেন। প্রশ্নগুলোর উত্তর আমার খুব জানতে ইচ্ছা করে, প্রশ্নগুলো আমাকে অনেক ভাবায় অনেক পোড়ায়। আমরা কি পারি না মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে? আমরা কি পারি না মায়ের ডাকে সাড়া দিতে? মা হয়তো বছরের পর বছর এই দিনটি দেখার জন্য অপেক্ষা করেছিল। মা তো মারা যায়নি, মাকে তো আমরা মেরে ফেলছি। দিনের পর দিন কষ্ট দিতে দিতে মাকে আমরা একটা ভালো সন্তান হইতে পারলাম না, একটা মানুষ হইতে পারলাম। কি পেলাম আমরা? এই যে এত অহংকার, এই যে এত বিদ্বেষ আর ক্রোধ, কি পেলাম আমরা? দিন শেষে সব হারালাম,
স্বার্থপরের মতো শুধুমাত্র নিজেকে নিয়ে ভেবেছি, আত্মমগ্ন থেকেছে, সে চাহিদাকে দিন 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 দাবি করতে করতে কখন যে নিজেকে ভুলে গেছে, নিজের নিজেকে ভুলে গেছে, নিজের পরিবারকে ভুলে গেছে। এই যে একটা বড় ভাই আছে আমার, সেটাও খুব মনে রাখি, সম্মানটা তাকে কখনো দেয়নি। ছোট ভাই হিসেবে মাফ করে দেওয়া যায়। আমি কার কাছে মাফ চাবো ভাইয়া? তোমার চলে যাওয়ার পর মা আমার উপর ভরসা করেছিল, কিন্তু আমি স্বার্থপরের মতো নিজের জগতে থেকে মাকে দূর ছেড়ে দিয়েছিলাম, মাকে জেল চলে গেছিলাম। আজকে অনুশোচনা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে এখন চিৎকার করে কাঁদতে কাঁদতে তোমাদের কাছে হাত জোর করে মাফ চাইতে ইচ্ছা করছে। ভাইয়া দেরি করে হলো আমাকে মাফ করে দাও ভাইয়া। ও মা গো মা, আর কোনদিন দেখা কি হবে না? ও মা গো মা, জানি তোরা হচ্ছিস রক্ত, তোদের সবার শরীরে একই রক্ত বহমান। এই রক্তের সম্পর্ক মহামূল্যবান। তোরা যদি সবাই এক থাকিস তাহলে দেখবি সব সুখ এসে তোদের কাছে ধরা দেবে, আর নিজেদের মধ্যে যত সুখ বিলাবি তখন দেখবি সেই সুখ আরও বেড়ে যাচ্ছে বহু গুণ। মনে রাখবি তোরা ভাই ভাই, মনে থাকবে তোদের তোরা তিনজন কি ভাই ভাই, আর আমি তোদের কি মা আম্মা। এই আম্মা ডাকটা না খুব সুন্দর, অনেক মায়া ভরা, অনেক মধু আছে। মা যেটা বলেছো ওইটা মাথায় রাখা উচিত। ঠিক বলেছ, আমরা তিনটা কি ভাই ভাই। বেঙ্গাস কেন থাপ্পড় দিমু, তোরা তিনটা হাত মুখ খেয়ে খেতে আয়। মা ডাকছে, চল যাই। আম্মা, আমি আমি মরি নাই, আমি মরি নাই, আমি বেঁচে আছি। তোদের মা বেঁচে আছে, তোদের মা মারা যায়নি। আমি আমি এই দৃশ্যটা দেখার জন্যই বেঁচে ছিলাম। আমি বুঝতে পেরেছিলাম হয়তো আমার মৃত্যু ছাড়া তোদেরকে এক করার
এক স্থানে আনার আর কোনো উপায় নেই। মা হয়ে এই মিথ্যার আশ্রয়টা আমি নিয়েছি। ছোটবেলায় তোদের খাওয়ানোর জন্যে, তোদের রেজাল্ট ভালো করানোর জন্য যেমন ছোট ছোট মিথ্যার আশ্রয় নিতাম, বড় হয়ে তোদের এক করানোর জন্য না হয় জীবনের সবচেয়ে বড় মিথ্যাটার আশ্রয় নিলাম। জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আমি তার কাছে সবসময় ক্ষমা চাই। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এখন আমি যদি মরেও যাই আমার আর কোনো দুঃখ নেই, মরেও আমি শান্তি পাবো। আসলে সব সময় মনে রাখবি, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি এক হয় নারীর কারণ। ঘুম পাড়ানি গান জড়িয়ে রাত্রি যে তো হারিয়ে, আজকে এত দেরি কেন ঘুম ভাঙে না মা, এই চার দেওয়ালের গল্প জুড়ে রয়ে গেছো মা, যত্নে বোনা ইতি কথায় মিশে গেছো মা, ও মা গো মা আর কোনো দিন দেখা কি হবে।